রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। আলুর দামও বেড়েছে কেজিতে 5 টাকা। তবে কিছুটা কমেছে সবজির দাম। দাম চড়ার পর বেশ কিছুদিন স্থির ছিল আলু পেঁয়াজের বাজার, তবে আবারও দেখা যাচ্ছে অস্থিরতা। গত সপ্তাহে দেশি পেঁয়াজের কেজি সর্বোচ্চ 120 টাকায় বিক্রি হলো, এখন তো 130 থেকে 135 টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজিতে। 5 টাকা বেড়ে আলুর কেজি উঠেছে 60 টাকায়। ভোক্তা পর্যায়ে মনিটরিং হয়তো কম হচ্ছে, হয়তো কিছু কিছু জায়গায় হচ্ছে, আবার অনেক জায়গায় হচ্ছে না, হয়তো হতে পারে। এটা দেশি পেঁয়াজের সংকটের কারণে ইন্ডিয়ানের দাম বেশি, এর জন্য এই দামটা মূলত বাড়তে, আর হলো একটু বর্ষা আছে। জরিমানা ও অভিযানের মুখে গত সপ্তাহে কমেছিল ডিমের দাম। এক সপ্তাহ পরও দাম সেখানে স্থির আছে। ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 200 টাকা, আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 টাকার উপরে। চেষ্টা করে সরকার এটাই কমাবো, এই মনিটরিং করব, এই করব, তাতে কোনো পরিবর্তনই আসে না। টানা কয়েক সপ্তাহের অস্বস্তি কাটিয়ে কিছুটা কমেছে সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে, করলা পটলের কেজি 70 টাকা, পেঁপে মিলছে 30 টাকা কেজিতে। তবে শীতের আগাম সবজির দাম চড়া। শিমের কেজি 120, টমেটোর কেজিতে গুনতে হচ্ছে 200 টাকা, কাঁচামরিচের কেজি এখনও 200 টাকার নিচে নামেনি। আজকে শিম কিনতে গেছে আজকে 140 টাকা কেজি, তারা দিবেই না, যে কারণে হচ্ছে 140 টাকা দিয়ে নিতে হলো। তো এটা তো আসলে আমাদের ব্যাচেলার লাইফে হচ্ছে কি, এটা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এদিকে আমদানি শুল্ক কমানো হলেও কোনো প্রভাব পড়েনি চিনি ও ভোজ্য তেলের দামে। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।